তারা সেই ইটপাটকেল নিয়ে পুলিশের উপর নিক্ষেপ করার চেষ্টা করেছে, আমরা তাকে শুধু এই শান্তভাবে বের হয়ে যাওয়ার সহায়তা করেছি। নেতা লন্ডনে বসে আছে, ওখান থেকে হুকুম দেয় আর আপনি এখানে না আসেন, ওর তো কিছু হবে না, ফাঁসবেন তো আপনি। অনেকেরই জানার আগ্রহ এই ব্যক্তিটি কে, তো চলুন আজকে আমরা ওনার সম্পর্কে জানি এবং ওনার এই ছোট্ট ভিডিওটা দিয়ে আবার শুরু করতে চাই। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বরগুনায় ছাত্রলীগের উপর যে নির্যাতন করা হয়েছে, হামলা করা হয়েছে, এ নিয়ে সবাই ক্ষোভ প্রকাশ করেছে। দর্শক শ্রোতা, আপনারা দেখেছিলেন যে গতকালকে শোক দিবস পালন করতে গিয়ে ছাত্রলীগের মধ্যে দুই গ্রুপে সংঘর্ষ এবং সেখানে এক দুর্ঘটনা ঘটে যায়। তো দর্শক, সেই ভিউটা আপনাকে বিস্তারিত জানাবো এবং এই দিকে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী, গরিবের দুঃখ দেখে সেই ভিউটা আপনাকে বিস্তারিত জানাবো। তো কথা না বলে চলুন আমরা বিরো মূল আলোচনায় চলে যাই। বিরো মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোট করে একটি অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বলে চলুন আমরা বিরো মূল আলোচনায় চলে যাই। দর্শক, আমরা দেখবো যে প্রধানমন্ত্রী তিনি যে দুঃখ প্রকাশ করলেন, আমরা সেই ভিডিও বিস্তারিত দেখবো, তার আগে আমরা আরও একটি ভিডিও বিস্তারিত দেখে আসি। তাই যারা নাচুন না বুড়ি তাদের উদ্দেশ্যে বলি, এখন নাইচা উঁচা যদি আগুন দেওয়া শুরু করেন পরে গর্তে ঢুকলে কিন্তু আমাদের বিচ্ছু বাহিনী গর্তের থেকে ভিতর থেকে হাত দিয়ে বাইর করে নিয়ে আসবে। এবার কিন্তু কেউ কার কথা শুনবে না, কেউ কার কথা শুনবে না, বারবার একই জিনিস চলে না। সাবধান, যা করবেন বুঝে শুনে করবেন। নেতা লন্ডনে বসে আছে, ওইখান থেকে হুকুম দেয় আর আপনি এখানে না আসেন, ওর তো কিছু হবে না, ফাঁসবেন তো আপনি, ফাঁসবেন তো আপনি। এত সাহস থাকলে নেতারা লন্ডন থেকে বাংলাদেশে আসতে বলেন না, নিজের মা মরে মরে অবস্থা তার জন্যই আসে না, আপনার জন্য কোন দুঃখে আসবো? আরে নিজের মার জন্য আসে না যে সন্তান, সে আপনার জন্য, আপনার জন্য কেন আসবো? আরে তুই না এতে বলে না আস, সমস্যা নাই, ছেলের বউ এত বড় ডাক্তার, মা অসুস্থ, চিকিৎসার জন্য আসে না। আচ্ছা ছেলে বউ আসলো না, হ্যাঁ সমস্যা বুঝলাম, বউ নাই, স্বামী যে ভালোবাসে না এই জন্য আসলাম না, নাতি তো আছে, নাতনিও তো আসতে পারতো, সেও তো আসলো না। আহারে খালেদা জিয়ার জন্য আমার বড়ই মায়া লাগে, খুবই কষ্ট লাগে। তাই বলি, যার মার প্রতি টান নাই তার দেশের প্রতি টান থাকে কই থেকে? সো এটা মাথায় রেখেন। তার কথায় অনেকে এখানে নাচানাচি করার চেষ্টা করবেন, নাইছেন না লাভ হবে না, কারণ পরে কিন্তু দেখবেন ওই লাইন ধাইন দিয়ে লাভ হবে না। আর আমাদের কোনো হাইব্রিড টাইব্রিড দরকার নাই, আমাদের অরিজিনাল মাল দরকার, আমাকে অরিজিনাল যা আছে এই যথেষ্ট, আমাদের নতুন পাখির দরকার নাই। নতুন পাখি যারা আছেন পিছন দিকে থাকেন, সামনের পাখি সামনের দিকেই থাকবে। কথায় কথায় শুনতেছি ঢাকায় বলতেছে নারায়ণগঞ্জে অনেক নেতা নেত্রী অনেক কিছুই আছে, লিপস্টিক ফিপস্টিক দেয় হ্যান না ত্যান না, আগর বাগর, বড় নেতা ছোট নেতা। আমি কোনো নেতা ভেতা না, আমি কর্মী ছিলাম, কর্মী আছি, কর্মী হিসাবে মারা যাব। যখন বক্তব্য দেয় শেখ আমার নেত্রীকে নিয়ে অশ্লীল ভাষায়, এর চেয়ে খারাপ ভাষা হয় না, ইউটিউব খুললে দেখা যায় যে ধরনের ভাষা তারা ব্যবহার করছে, যেভাবে বলতেছে রাজপথ দখল করব। শোকের মাস, 22 তারিখে সিদ্ধিরগঞ্জে মিটিং ডেকেছি কর্মী সভা, আপনাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব, সিদ্ধান্ত নিব। এবং ওদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সারা বাংলাদেশ লাগবে না আপনাদের বিরুদ্ধে লড়ার জন্য ইনশাআল্লাহ, যদি আল্লাহ হায়াতে তৈবা দান করে। বয়স 61 হয়ে গেছে কিন্তু এখনো নিজেকে, যখন আপনারা এইসব কি যে উপকার করছেন, আপনারা এই সমস্ত খারাপ খারাপ কথা বইলা, আল্লাহর রহমতে এত উপকার করছেন, 61 বছর বয়সের বুড়ারে 16 বছরের যুবক বানায় দিয়েছেন। 61 বছর বয়সের শামীম ওসমান এখন 16 বছরের তাজা টকবকে যুবক। আপনারা খেলতে চান, অবশ্যই আমরাও খেলব, আমরা খেলব অশান্তির বিরুদ্ধে শান্তির পক্ষে, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির পক্ষে, ইবলিসের বিরুদ্ধে আল্লাহর পক্ষে এই খেলা হবে। এবং এই খেলায় বাংলাদেশে আমরাই জিতবো ইনশাল্লাহ, আগামীবার শেখ হাসিনা এই ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। এবং বলে দিতে চাই, নারায়ণগঞ্জের মাটির থেকে ঘোষণা দিব, নারায়ণগঞ্জের মাটির থেকে এই ঘোষণা দিব, কবে জনসভা ডাকবো, সিদ্ধিরগঞ্জে মিটিংয়ে বসে আমরা আলোচনা করব। আমরা একটা জিনিস বিশ্বাস করি, আমাদের শক্তির উদ্দেশ্য উৎস হলো দুটো, এক উপরে আমাদের সৃষ্টিকর্তা, যে যে নামে ডাকি আমরা মুসলমান আমরা ডাকি আল্লাহ সুবহানাহু তাআলা, যে হিন্দু সে ডাকে ভগবান, আর নিচে জনগণ, জনগণকে নিয়ে সকল কিছুর জবাব দেওয়া হবে, সকল ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে। আমাদের সাথে যদি মনে করেন ওই আবারও ওই আগুন দিয়া মানুষ মারবেন, আর আবারও যদি মনে করেন ষড়যন্ত্র করবেন বিদেশি প্রভুদের পদলহন করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবেন, এইবার কিন্তু আমরা জাতির পিতার কন্যার কথাও শুনবো না। ভোট করেন, নির্বাচনে ক্ষমতা আসেন আপত্তি নাই, কিন্তু যদি মনে করেন
অন্য কিছু করবেন, বাংলাদেশকে ধ্বংস করবেন, আমাদের বাচ্চার ভবিষ্যৎকে ধ্বংস করবেন, তাহলে বলতে চাই প্রস্তুত থাকেন, খেলা হবে এবং আমরা খেলব ইনশাআল্লাহ, এবং ওই খেলা জিতবো আমরা ইনশাআল্লাহ। কি জিতবো না জিতবো না? আশেপাশে সব চলে গেছে, আল্লাহ বাঁচায় রাখছে নিশ্চয়ই কিছু করার জন্য। সেই কাজটা করতে চাই, কি পদ পাইলাম পাইলাম না এতে আমার স্বামী উসমান কিছু এসে যায় না। না খেয়েছিলাম আমরা 75-এর পরে, 75, 76, 77, 78, 79 এক বেলা ভাত খাইছি, দুই বেলা ভাত খাই নাই, বাড়ি ঘর নিলামে উঠে গেছিল, ওই হাইব্রিড দিয়ে আমার খুব ভালো করে চেনা আছে, এর জন্য ওদের সাথে আমার বনে না। তখন যখন বাড়ি ঘর নিলামে উঠলো, এই আদমজি মিলের শ্রমিকরা, চিত্তরঞ্জন লক্ষ্মীনারায়ণ ঢাকেশ্বরের শ্রমিকরা একদিনে 1 টাকা করে চান্দা দিয়া আমাদের বাড়ি নিলাম থেকে ছুটায় নিয়ে আসছিল। আমার বাবা আমাদের একটা কথা বলে গেছিল যে মনে রাখবা তোমরা কিন্তু আর আমার বাসায় থাকো না, শ্রমিকের পয়সায় থাকো। তাই সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের ভবিষ্যতের জন্য শেখ হাসিনা যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নকে যদি কেউ ধূলিসাৎ করার চেষ্টা করে তার বিরুদ্ধে। তো দর্শক, এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, এখন আমরা বক্তব্য আমরা শুনে আসি। তারা সেই ইট পাটকেল নিয়ে পুলিশের উপর নিক্ষেপ করার চেষ্টা করেছে, আমরা তাকে শুধু এই শান্তভাবে বের হয়ে যাওয়ার সহায়তা করেছি, যদি কিছু হয়ে থাকে সেটা তাদের নিজেদের হুড়োহুড়ির কারণে হয়েছে। এখানে পুলিশ তাদের গায়ে কেউ কোনো হাত তুলেনি, তাদেরকে লাঠিচার্জ করে। স্যার, ছাত্রলীগের কর্মীরা একটা অভিযোগ করছে যে পুলিশ তাদের উপরে অতর্কিত হামলা করছে, এই ব্যাপারে আপনারা নিজেরাও দেখেছেন, আপনারা উপস্থিত ছিলেন, যে এখানে কি আসলে আমরা কি হামলা করেছি কিনা। প্রায় এক মাস আগে ছাত্রলীগের এক নতুন কমিটি ঘোষিত হয়েছে, সেই কমিটিতে পদবঞ্চিত কিছু নেতৃবৃন্দ তারা মনে করতেছে যে তারা পদবঞ্চিত হয়েছে, এবং তারা মাঝে মাঝে শহরে বিক্ষোভ করতেছে এবং দুই গ্রুপই মিছিল করছে, বিক্ষোভ করছে। আমরা কিন্তু নিয়মতান্ত্রিকভাবে যতটুকু আইনি সহায়তা দেওয়া তাদেরকে দিচ্ছি, শহরের নিরাপত্তা বৃদ্ধির জন্য আমরা প্রতিনিয়ত ফোর্স নিয়োগ করছি, আমাদের থানার অফিসার থেকে শুরু করে যতটুকু কর্তৃপক্ষ, আমার অ্যাডিশনাল এসপিও কিন্তু শহরে বলা যায় প্রায় প্রতি সন্ধ্যায় আমরা আতঙ্কে থাকি যে কোথায় না কি ঘটে যায়, এবং যতটুকু নিরাপত্তা বিধান করার জন্য আমরা ব্যবস্থা আমরা নিয়েছি আপনারা দেখে আসছেন, এবং এই কারণে কিন্তু কোনো সংঘর্ষের ঘটনাও ঘটেনি। আমাদের কাছে একটা ইন্টেলিজেন্স ছিল আজকে যে আজকে কোনো একটা ঘটনা ঘটতে পারে, এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি, এবং যে সমস্ত জায়গায় ফুল দেওয়া প্রোগ্রাম ছিল, শোকের 15 আগস্টের শোক দিবস উপলক্ষে ফুল দেওয়া প্রোগ্রাম যেখানে ছিল সেখানেও আপনারা খেয়াল করে থাকবে যে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি আমরা, এবং সকাল থেকে এই জন্য আমরা দেখতে পেয়েছি যে এই দুই পক্ষের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি, আমরা এড়িয়ে যেতে সক্ষম হয়েছি। আমি ছিলাম মূলত জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত যে শোক দিবসের আলোচনা সভা শিল্পকলা একাডেমিতে মাননীয় এমপি মহোদয় ছিল, জেলা প্রশাসক মহোদয় ছিলেন, সেখানে আমরা ছিলাম, এবং আলোচনা সভা চলাকালীন ছাত্রলীগের একটা গ্রুপ আলোচনা সভার ভিতরে ঢুকে গেলো, তো আমরা মনে করলাম যে ঠিক আছে ভালো, তাহলে আরেকটা গ্রুপ ফুল দিতে পারবে ইজিলি। তো আমি আলোচনা সভা চলাকালীন দেখতে পাচ্ছি ওই গ্রুপটা মাঝে মাঝে বের হয়ে যাচ্ছে, আমার পাশে যারা ছিলেন তারাও বলতেছে কি ব্যাপারে এই এরা বারবার বের হচ্ছে কেন, কোনো সমস্যা কি না। তো আমি তখন ভিতর থেকেই আমি আমার লোকাল সদর থানার অফিসার সাথে যোগাযোগ করলাম যে সমস্যা, বাইরে কোনো সমস্যা আছে কিনা, ছাত্রলীগের একটা গ্রুপ দেখতেছি এখান থেকে অডিটোরিয়ামের বাড়িতে ভিতর থেকে বারবার বের হচ্ছে আবার ভিতরে ঢুকছে, কোনো প্রবলেম আছে কি। তখন সে আমাকে বললো যে ছাত্রলীগের আরেকটি গ্রুপ যারা ফুল দিয়ে ফিরতেছিল, ফেরার সময় উভয় গ্রুপের সাথে এই একটা গ্রুপ ছিল আপনার শিল্পকলা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামের 3 তলায় তারা সেখান থেকে ইট নিক্ষেপ করতেছিল, আর এরা যারা যাচ্ছিল এরাও পাল্টাভাবে ইট নিক্ষেপ করছিল। এইভাবে পাল্টাভাবে ইট নিক্ষেপ করার ফলে যেটা হয়েছে, ওখানে আমাদের পুলিশের একটা গাড়ি ছিল যে গাড়ির গ্লাসটা ভেঙে যায়, তারপরও আমরা তারপর বের হয়ে আসি, এবং একটা যে গ্রুপটা পরে পরে ফুল দিয়ে আসে তাদের পিসফুল আমরা তাদেরকে ওখান থেকে বের করে দিতে সক্ষম হয়। আমরা যখন বের হয়ে আসি, এমপি মহোদয় আমাদেরকে ছিলেন, তাকে আমরা দেখালাম যে দেখেন গাড়িটা ভেঙে গেছে, আমরা তো সবসময় আপনাদের পাশে আসি এই ছাত্রলীগের এই প্রোগ্রামগুলোতে, আমরা তাদেরকেও বলেছি তোমরা সংযত হবে, আমি নিজে কথা বলেছি তাদের সাথে সেভারেল টাইম কথা বলেছি যে ভাই তোমাদের যদি পলিটিক্যাল প্রোগ্রাম থাকে তোমরা সেটা সংযতভাবে করো, যেন কোনো ক্ল্যাশের সংঘর্ষের কোনো ঘটনা না ঘটে, আমরা তোমাদেরকে যতটুকু নিরাপত্তা দেওয়ার বিষয়ে আমরা সেটা দেখবো, কিন্তু তারপরে এরকম একটা ঘটনাটা আমরা আজকে এড়াতে পারলাম না। তো এই বিষয়ে আমরা তার সাথে কথা বলেছি এবং বিস্কুটের কথা বলেছি, এমপি মহোদয় আমাদেরকে বলেছে আছে। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি, ভিডিও শেষ করে ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।